হিন্দু ধর্মের অনুসারীরা সকলেই প্রতিদিন হরিনাম গুণকীর্তন করে থাকি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি হরিনাম করলে আমাদের কি ফল লাভ হয়? চলুন ভিউয়ার্স, আজকের পর্বে জেনে আসি এই প্রশ্নের সঠিক ব্যাখ্যা। একবার নারদ ঋষি তার আরাধ্য ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, হরিনাম করলে কি ফল লাভ হয়? ভগবান নারায়ণ একটু হেসে নারদ মুনিকে বললেন, নারদ, তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথমে দেখবে তাকেই এই প্রশ্নটি করবে। নারদ মুনি মরতে গিয়ে কিছুদূর যেতেই দেখতে পেলেন একটি গরু বিষ্ঠা ত্যাগ করছে, তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে। নারদ মুনি সেই কৃমির কাছে জিজ্ঞাসা করলেন, হরিনাম করলে কি ফল লাভ হয়? সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল। নারদ মুনি ভাবল, আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল। তিনি আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন। ফিরে গিয়ে সব জানালেন ভগবান নারায়ণকে। ভগবান নারায়ণ সব শুনে বলল, তুমি পূর্ব দিক বরাবর চলে যাও, দেখবে একটা গরুর বাছুর হয়েছে, তাকেই প্রশ্নটি করবে। নারদ মুনি তখন নারায়ণের কথা মতো পূর্ব দিকে গিয়ে দেখলেন সত্যি সেখানে একটি গরুর বাছুর হয়েছে। তাকে গিয়ে বললেন, হরিনাম করলে কি ফল হয়? বাছুরটিও সাথে সাথে মারা গেল। নারদ মুনি এবার ভয় পেয়ে গেলেন। তিনি মনে করলেন, আমি গোহত্যার অপরাধে অপরাধী হলাম। তাই তাড়াতাড়ি করে বৈকুণ্ঠে উপস্থিত হলেন ভগবানের সামনে। ভগবান নারায়ণ বললেন, তাহলে তুমি দক্ষিণ দিকে যাও, সেখানে দেখবে এক রাজার একটি সন্তান হয়েছে, তাকে তুমি এই প্রশ্নটি করবে। নারদমুনি বলল, প্রভু, এবার যে আমি নরহত্যার অপরাধে অপরাধী হব। ভগবান নারায়ণ বললেন, এবার তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নারদমুনি গিয়ে রাজার ছেলেকে জিজ্ঞাসা করল, হরিনাম করলে কি ফল হয়? ছেলেটি বলে উঠল, মুনিবর, আমি তো কোনোদিন হরিনাম করিনি, কিন্তু হরিনাম শুনে আমি কৃমি যোনি থেকে মুক্তি পেয়ে গোবধ স্বরূপে জন্মগ্রহণ করলাম। গোবধ স্বরূপে যখন হরিনাম শুনলাম তখন মানব জন্ম পেলাম, আর মানব হিসাবে এখন হরিনাম শুনে আমার জন্ম জন্মান্তরের মায়ের বন্ধন ছিন্ন হয়েছে, এখন আমি মুক্তি লাভ করেছি। তাহলে আপনিই ভাবুন, হরিনাম শুনে যদি আমি মুক্তি লাভ করতে পারি, তবে অপরাধ শূন্য হয়ে হরিনাম করলে কি লাভ হতে পারে? নারদমুনি বুঝতে পারলেন হরিনাম করলে কি ফল লাভ করা যায়, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তাই সকলেরই উচিত হরিনাম জপ করা। হরে কৃষ্ণ।